দেখো কি অবস্থা, জল জমে বাড়িতে। মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মনা। তো আজকে আবার চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। তো দেখতে পারলে কি হারে বৃষ্টিতে মানে জল জমে গেছে। কালকে তো মানে অনেকক্ষণ ধরে বৃষ্টি, মানে তাও সন্ধ্যা থেকে বৃষ্টি হচ্ছে, প্রচুর জল জমে গেছে। তার আগের দিনও খুব বৃষ্টি হয়েছে। তো তোমাদেরকে তো দেখতে দেখালাম ভিডিওতে যে কতটা জল জমছে বাড়িতে। মানে বাড়িতে যখন জল জমে না, গাড়ি মানে গাড়িতে রাখা হয়, তো মানে বের করতে গিয়ে এত প্রবলেম হয়ে যায়। ঠিক পেছনের দিকে গাড়ি রাখা হয় আমাদের, তো এটাই খুব প্রবলেম হয়ে যায়। তো আমি একটু আগে মানে বের হয়েছি, বের হওয়ার পরে মানে আমি স্লিপ কেটে গেছিলাম, মানে ভাগ্যিস পড়িনি। তো যাই হোক, সকাল সকাল খাবারটা বানিয়ে নিয়েছি, একটু পরে খাওয়া দাওয়া করবো, ছেলেকে খেতে দেবো, ছেলে পড়তে বসে, আর হাজবেন্ড আসবে, হাজবেন্ড আসতে ওকেও খেতে দেবো। তো চলো আমার সাথে থাকো, আমি কাজ স্টার্ট করি। ঘরটা মুছে নিচ্ছি, ঘরটা মুছে নিয়েই স্নানে যাব, স্নান করে পুজো দিতে হবে। তো এত সুন্দর ফুল দেখতে কার না ভালো লাগে। তা আজ বৃহস্পতিবার, ঘট বসাতে হবে। এখানে করলাম ব্রেকফাস্ট, ব্রেকফাস্ট হয়ে গেলে এখন আমি করবো হচ্ছে রান্নাবাড়ি। রান্নাবাড়ি করতে হবে, তো জিনিসগুলো এখন রেডি করে নিই। কী রান্না করবো ঠিক বুঝতে পারছি না। এমনি সবজি টবজি আছে, ডিম আছে, দেখি এগুলোর মধ্যে কিছু করতে হবে। আর এদিকে আমার ছেলে খেলছে, আবার এই সেই লজ্জা। তো এত লজ্জা পেলে হয় নাকি? তো যাই হোক, যাই আমি রান্নাটা করতে শুরু করে দিই। তো বন্ধুরা আমার সাথে থেকো। বন্ধুরা, আমি এতো ভাত বসিয়ে নিয়েছি, আর এখানে মুখে কচু কেটে রেখেছি, এগুলোকে আমি সেদ্ধ দেবো। তো আমি আজকে ডিম করলাম না, কারণ আমি কাল ডিম করেছিলাম। জলটা একটু বেশি দিয়ে দিয়েছি। তো আজকে সবজি কাটতে গিয়ে আমি একটা খুব সুন্দর জিনিস পেয়েছি, তোমাদেরকে দেখাবো। তো আমি আজকে সবজি কাটতে গিয়ে পেয়েছি এই আলুটা। তো বন্ধুরা, মানুষে বলে ভালোবাসলে ভালোবাসা পাওয়া যায় না, এক তরফাই ভালোবাসা হয়। তো এখন কিন্তু না, আমি যেমন খুব গাছ ভালোবাসি,
সেরকম দেখো গাছও আমাকে ভালোবাসে না, এই দেখো তার প্রমাণ কত সুন্দর না। তো যাই হোক, আমি গাছ লাগিয়ে নিই, এটা আমার হাজবেন্ড বাজার থেকে সবজি আনছে, আলু নিয়ে এসছে না, তো তার মধ্যে থেকে এটা পেয়েছি, এর আগেও পেয়েছিলাম, তো ভাবলাম কাটবো কি কাটবো না, কাটা তো দূরের কথা, আগে তোমাদের সাথে শেয়ার তো করিনি। এরকম কজনে পায় আমাকে একটু কমেন্ট বক্সে জানাবে, তো খুব সুন্দর না, মনে যেন হাতে বানানো, আমার তো খুব ভালো লেগেছে। তো যাই হোক, কিছু বক বক করলাম বোকার মতো, আর এদিকে রান্নাটা আর দেখি কি করি। তো ডিমটা তো করলাম না, কারণ ডিম বললাম আমি কাল করেছি, দেখে আবার আজ ডিম একদমই না। তো যাই হোক, আজকে সবজি করছি, আর দেখি কিছু ভাজা করব, আর ডাল করব, ডাল তো করতেই হবে, কারণ ডাল না করলে হবে না, আমাদের ডাল জরুরি। তো থাকো সাথে। এখন বসিয়ে দেবো পটল ভাজা, ভাজাগুলো হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দিয়েছি একটু দেখো না, আর এখানে যে আলু আর এই নিচে কচুগুলো আছে এগুলোকে আমি সেদিন দিয়ে দেবো। আমি সেদ্ধ দিবো বলছি, সেদ্ধ নেবো, এটাও খারাপ হয়ে গেছে, সেদ্ধ তো হয়ে গেছে, আবার সেদ্ধ নেবো, একটু থাকবে না, আমি পরে এটা ভেজে উঠে রাখবো। আর এদিকে করবো হচ্ছে মশলা, মানে আদা জিরা আর কিছু বলতে লঙ্কা টমেটো একসাথে মিশিয়ে মিশিয়ে নেব। আমি কিন্তু কচুটা ভেজে উঠিয়ে নিলাম, আলুটা আছে এখানে, আলুটা ভাজা হয়ে গেছে, আমি ওখানে মশলাগুলো দিয়ে দেবো। লবণটা দিয়ে দিলাম, আর দিয়ে দিতে হবে লঙ্কাগুলো, মশলাটাকে ভালো করে ফুটিয়ে দেবো, ফুটিয়ে ভালো করে ছিল দিলো, তুমি একটু মশলাটা অল্প একটু জল দিয়ে দিন, কিন্তু মশলাটা কিছুটা হয়েছে, আমি এখন মুখে প্রচুর সবজিটা কিন্তু খেতে হেলদি লাগে, একজন কিন্তু কচু খেতে ভীষণ ভয় পায়, আমি কচু রান্না করতে যদি দেখে বলবো আমার কচু, একজন আছে একদিন দেখাবো তোমাদের। এদিকে ডালটাও হচ্ছে, আমার রান্না কিন্তু অলমোস্ট ডান হয়নি, একটু বাকি, তো আমি বাকি কাজগুলো করে নিই। গরম মশলাটা দিয়ে দেবো, খুব অল্প ছিল তো তা দিয়ে দেবো, রান্না কিন্তু আমার হয়ে গেছে, ডালটাও হয়ে গেছে, তো এটা এখন নামিয়ে নেবো। দেখো কতটা জল জমে থাকে, এখনও চলে যাচ্ছে পড়তে, খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, তারপর ফোনটাও অফ হয়ে গেছে, চার্জ ছিল না। আকাশটা আছে খুব সুন্দর লাগছে, এই হচ্ছে আমার ঘরে যাওয়ার রাস্তা, কতটা জল জমে থাকে এখানে দুদিনবার আছে। তো আমি এখন দিয়ে দেবো সন্ধ্যা, সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাটা দিয়ে চা বানাবো। এখনই টুকরো চলে আসবো, সময় হয়ে গেছে, তারপর রেডি হব। গুড ইভিনিং ফ্রেন্ডস, সন্ধ্যাবতি দিয়ে জাস্ট রেডি রেডি হয়ে চলে আসলাম, তো ছেলেকে নিয়ে যাব মার্কেটে, তো গণেশ পুজো হচ্ছে কাল থেকে বলে যাচ্ছে, গণেশ পুজো গণেশ পুজো যাবো, ঠাকুর দেখতে যাব। তো রেডি ফেডি হয়ে গেলাম একদম শাড়ি পরে, তো সাথে থাকো, যাওয়া যাক। তো চলে এলাম মার্কেটে, প্রচুর ভিড়, যে যাচ্ছি আমরা দুজনে, পিছনে হাজবেন্ড দাঁড়িয়ে আছে,
ভেতরে গিয়ে যে তোমাদের সাথে কথা বলবো তারও জায়গা নেই। হ্যালো বন্ধুরা, আমি চলে আসলাম জাস্ট বাড়িতে। তো প্রচুর ভিড় ছিল, মানে ঠাকুরকে যে সামনে গিয়ে প্রণাম করবো সেটুকুও হচ্ছিলো না। তো যাই হোক, ওখান থেকে ঘুরে ঘুরে বাড়িতে জাস্ট আসলাম। তো আজকের ভিডিওটা কিন্তু আমার এতটুকুই। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আর সাথে থেকো। আজকের জন্য গুড নাইট, কালকে আসছি আবার নতুন একটা।